আমি সময় নষ্ট করতে চাই না। আমার অনেক দিন আগেকার একটা পুরনো স্মৃতি মনে পড়ছে। প্রথমে আমি শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজির উদ্দেশ্যে আমার প্রণাম, তাদের আশীর্বাদ নিয়ে আজকে আমি এখানে আমার অনুষ্ঠান পরিবেশন করব। আজ থেকে মনে পড়ে 42-43 বছর আগে আমি আমার পিতা স্বর্গীয় অমরেশচন্দ্র চৌধুরী, তার সঙ্গে স্বামীজির ঘরে ধ্রুপদ ধামার গিয়েছিলাম অনেকবার, বোধহয় 4-5 বছর ওনার ঘরে আমাদের সঙ্গীত পরিবেশনের সৌভাগ্য হয়েছিল। আজকে স্বামীজির জন্মতিথি, আমি খুব কৃতজ্ঞ যে মঠ মিশনের কর্তৃপক্ষ, বিশেষত তাপস মহারাজ, আপনারা সবাই চেনেন, আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন শাস্ত্রীয় সঙ্গীত পরিবেশন করবার জন্য। উপস্থিত সন্ন্যাসী স্বামীজি বৃন্দ, আর যারা ঠাকুর স্বামীজি মায়ের ভক্ত শ্রোতা এখানে সব বসে আছেন, তাদের গুরুজনদেরকে আমার প্রণাম, ভাই বোনদেরকে আমার ভক্তিপূর্ণ, ভাই বোনদের জন্য আমার ভালোবাসা, শ্রদ্ধা জানালাম। আমি আজকে এখানে যে রাগ পরিবেশন করব, রাগটি খুবই অপ্রচলিত, বিশেষত এই সকালের অনুষ্ঠানে গাইবার সুযোগ আমাদের খুব কম হয়। শাস্ত্রীয় সঙ্গীত বিশেষ করে সন্ধ্যাবেলায় সারারাত্রি ব্যাপী এই শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান হয়। আজকে এখানে অনেকেই অনুষ্ঠানে, মূল অনুষ্ঠান এবং স্বামীজির ঘরে অংশগ্রহণ করেছেন। আমি বসে বসে শুনছিলাম, একটি শরৎবাদন ভীষণ ভালো লাগলো। আমি আজকে যে রাগটি গাইব ভেবেছি, রাগটির নাম সালাগ বারালি টোড়ি। সালাগ বারালি টোড়ি রাগ সম্বন্ধে আমি একটু বিশ্লেষণ করে দিতে চাই। যদিও এই সালাগ বারালি টোড়ি শাস্ত্রীয় ত্রয়োদশ টোড়ির অন্তর্গত নয়, তবে পরবর্তীকালে ১৮-১৯টা প্রকারের টোড়ি আমাদের শাস্ত্রীয় সঙ্গীতে স্থান পেয়েছে। বস্তুত আহিরি টোড়ির সঙ্গে এই রাগের মিল পাওয়া যায়। রাগের মূল চলন সারেগাপা ধাসা, শুদ্ধ ধা দিয়ে। ভূপাল টোড়ির সঙ্গে রাগের উত্তরাঙ্গে কাফির মিশ্রণ। আমি একটু না বলে দিলে আহিরি টোড়ির সঙ্গে অনেকে হয়তো গুলিয়ে ফেলতে পারেন। সারেগাপা গ রে গ রে
sani eta kafi padane sani nidada pa dane re ne sa re ga re sa er age মাশরের ব্যবহার নেই যা আহিরি টরিতে আছে, অর্থাৎ মধ্যম স্বরবিহীন রাগ আহিরি টরি, কোমল রে, কোমল গা আর কোমল নি স্বরের ব্যবহার। আর একটু বলে নিই, আমি পণ্ডিত রবিশঙ্করজির কাছে গান্ডা বেঁধে আমি ওনার কাছে শিখেছি। আমার সঙ্গীত জীবনের শুরু আমার পিতা অমরেশচন্দ্র চৌধুরীর কাছে, এবং তার কাছেও শেখা চলাকালীন আমি পণ্ডিত রবিশঙ্করজির কাছেও শিক্ষা গ্রহণ করেছি। উনি আমাকে ডেকে নিয়েছিলেন, এটা আমার সৌভাগ্য, পরম সৌভাগ্য। তো শাস্ত্রীয় সঙ্গীত জগতে এমন অনেক রাগ আছে যেগুলো পাণ্ডিত্যের অভাবে অথবা সঠিক শিক্ষা লাভের অভাবে রাগগুলো হারিয়ে গেছে। আমি চেষ্টা করি সেই সব রাগ, প্রাচীন পুরাতন, যা একসময় ভীষণভাবে জনপ্রিয় ছিল কিন্তু এখন শিক্ষার অভাবে সেই রাগগুলো হারিয়ে যেতে বসেছে, তাই আমি আজকে দু তিনটি রাগ ভেবেছি, সময় যদিও অনেকটাই অল্প। আমি এরপরে চারুকেশি গাইব, যেটা আপনারা সবাই জানেন, খুব বিখ্যাত রাগ, দক্ষিণী রাগ। তারপরে আমি একটি রাগ গাইব বিলাবল জাতের, রাগের নাম লচ্ছা শাখ। আমি রাগগুলো গাইবার আগে একটু ছোট্ট করে বিশ্লেষণ করে নেব, তাহলে সকলের বুঝতে সুবিধা হবে। আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি যে আমরা সবাই আনন্দে থাকি, আমাদের এই নতুন বছর ভালো কাটুক, আমাদের সঙ্গীত জীবন যেন আরো উজ্জ্বলময় হয়। প্রণাম। Ah.
Da 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 da
be
Prabhuji.
dare sare ni padang padani re ni padang ni gare ni padang sane sare ga pagare re 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 gare sa sa dare de sang padani de sare ga pagare ga padane sare ne 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 da da ba pagare ga ne sa re ga da da ve da Jamu jamu san, so dare jamu jamu.
Dani da ba ne ne, dani da da.
dani pa pa da ga ga da pa dani da dani pa pa da ga ga da pa ni da pa da pa da ga pa pa de ga sa de ga pa dani sa ni dani pa da ga pa ga de ga de sa ni sa ja wo sa Dani 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 d